প্রথম লঙ্কান ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন প্রথম নিশাঙ্কা। বিশ্বের দশম এবং শ্রীলঙ্কার প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করলেন নিশাঙ্কা। এই কীর্তি গড়ার আগে তিনি ছাড়িয়ে গেছেন শ্রীলঙ্কার তারকা সাবেক ক্রিকেটার সনাত জয়সুরিয়াকে। ওয়ানডেতে শ্রীলঙ্কার ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল জয়সুরিয়ার। তার 189 রানের ইনিংসটি নিশাঙ্কা ছাড়িয়ে যাওয়ায় জয়সুরিয়া অনেক উচ্ছ্বসিত ছিলেন। তার রেকর্ড ভেঙে দেওয়ায় গ্যালারি থেকে হাততালি দিয়ে অভিনন্দন জানান নিশাঙ্কাকে। নিশাঙ্কা তার ইনিংসে 128 রানই করেছেন বাউন্ডারি থেকে, যা ওয়ানডেতে শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ। এটি প্রথম ওয়ানডে ম্যাচ যেখানে তিনজন ব্যাটসম্যান 130-এর বেশি রান করেছেন। দুই ইনিংস মিলিয়ে রান উঠেছে 719, যা শ্রীলঙ্কা ও আফগানিস্তানের খেলা ওয়ানডেতে সর্বোচ্চ রান। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে 12তম ডাবল সেঞ্চুরি করেছেন নিশাঙ্কা। 2010 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই কীর্তিতে প্রথম নাম লিখিয়েছিলেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। নিশাঙ্কা বিশ্বের দশম ব্যাটসম্যান হিসেবে গড়লেন এই কীর্তি। নিশাঙ্কার আগে ওয়ানডেতে সর্বশেষ বিশ্বকাপে এই আফগানিস্তানের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। 2021 সালের মার্চে ওয়ানডেতে অভিষেক হওয়া নিশাঙ্কা খেলেছেন 49টি ম্যাচ, সেঞ্চুরি করেছেন তিনটি, সর্বোচ্চ ইনিংসটি ছিল 137 রানের। ফারহান ইসান, জমুনা স্পোর্টস।